যে আমরা চোদ্দোশো অষ্টআশি জন এক হাজার চারশো অষ্টআশি জন টিএসআর রাইফেলম্যান জিডিএন রাইফেলম্যান আমরা নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম সে সময় আমরা ঠিক করেছিলাম যে আমরা হিন্দি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি হিন্দি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এই তিনটা সাবজেক্টে রিটেন পরীক্ষা নেওয়ার এখন আমরা মন্ত্রিসভা সাবরুল ওয়ান অফ রুল টোয়েন্টি ফাইভ অফ ত্রিপুরা স্টেট রাইফেলস রিক্রুটমেন্ট রুলস এইট নাইনটিন এইটী ফোর ফর দি ওয়ার্ডস টিঙ্গুয়েলি ইন হিন্দি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সেল বি সাবস্টিউটেড বাই দি ওয়ার্ডস কোয়াড্রি অর্থাৎ হিন্দি ইংলিশ বেঙ্গলি অ্যান্ড ককবরক তিনটা সাবজেক্টে আমরা রিটেন টেস্ট নেব কারণ আমাদের রাজ্যে বাংলা ভাষার সাথে সাথে রাজ্য ভাষা ককবরকও রয়েছে তো ককবরক ভাষাবাদীর স্বার্থে যেহেতু আমাদের স্বীকৃত ভাষা সেই জন্য রাজ্য মন্ত্রিসভা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই যে চৌদ্দশো অষ্টআশি জন রাইফেলম্যান টিএস আমরা নিয়োগ করবো সেক্ষেত্রে রিটেন পরীক্ষার ক্ষেত্রে রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি হিন্দি এবং সাথে সাথে ককবরক ভাষাতেও আমরা আমাদের কোশ্চেন তৈরি হবে এবং আপনারা জানেন যে টোটাল পোস্ট চোদ্দোশো অষ্টআশি ইনসাইডার 75 ফাইভ পার্সেন্ট আউটসাইডার টোয়েন্টি অর্থাৎ রাজ্যের পঁচাত্তর শতাংশ এবং বহিরাজ্যের পঁচিশ শতাংশ এই ভিত্তিতে নিয়োগ করা হবে মোট পিটিশন জমা পড়েছে পঁয়ত্রিশ মোট পিটিশন জমা পড়েছিল 42594 টোটাল 42594 অ্যাপ্লিকেশনস টু থাউজেন্ড কিন্তু পঁয়ত্রিশ হাজার ছশো বেয়াল্লিশটা আর ফাউন্ড ইন অর্ডার অর্থাৎ পঁয়ত্রিশ হাজার ছশো দরখাস্ত এটা যথাযথ রয়েছে অ্যান্ড এলিজেবল ফর এপেয়ারিং ইন দি ফিজিক্যাল টেস্ট তো এই যে এই যে পঁয়ত্রিশ হাজার ছশো দরখাস্ত বৈধ বলে চিহ্নিত হয়েছে এর মধ্যে ইনসাইডারের মানে রাজ্যের ছেলেমেয়েরা রয়েছে বিশ হাজার তিনশো সাতাত্তর আউটসাইডার রয়েছে পনেরো হাজার দুশো পঁয়ষট্টি এবং কোয়ালিফাইং ক্রাইটেরিয়া হল জেনারেল টেন পাস একশো সত্তর সেন্টিমিটার ম্যানের ক্ষেত্রে এবং আঠারো থেকে তেইশ বছর এস সি এস টির ক্ষেত্রে এইট পাস সেক্ষেত্রে তাদের বয়স হল আঠারো থেকে আটাইশ জেনারেলের ক্ষেত্রে টেন পাস এবং বয়স হল আঠারো থেকে তেইশ এস সি এসটির ক্ষেত্রে এইট পাস বয়স হল আঠারো থেকে আঠাইশ এর মধ্যে টেন্ডার লোক নিবে সবগুলি ট্রান্সপারেন্ট যে যে মতের হোক যে ধর্মের হোক যে রাজনৈতিক দলের লোকই হোক এই ক্ষেত্রে আমরা আমরা লোক নিয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময়ই আমরা ট্রান্সপারেন্ট পলিসি নিয়েছি যে ফিজিক্যাল টেস্ট নেবে ফিজিক্যাল টেস্ট নেবে সেই জন্য একটা টেন্ডার কল করা হয়েছে এটা করা হয়েছে দশ ছয় দুই হাজার কুড়িতে এবং ওপেন হয়েছে ছয় সাত টোয়েন্টি টোয়েন্টি টেকনিক্যাল বিডস ইউআই ইনভাইটিং টেকনিক্যাল বিডস ফ্লোটেড অন দশ ছয় টোয়েন্টি ওপেন অন সিক্স সেভেন টোয়েন্টি থ্রি বিডার্স আর টাইমিং টেকনোলজি ইন্ডিয়া প্রাইমিটেড প্রাইভেট লিমিটেড হায়দ্রাবাদ টাইমিং টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হায়দ্রাবাদ এটা একটা সংস্থা এসফট কনসাল্টিং লিমিটেড এটো হায়দ্রাবাদের ব্রুম ইলেকট্রনিক্স কোয়েম্বাটুর এই তিনটা সংস্থা তাদের যে টেন্ডার ফ্লো রয়েছে এর মধ্যে টেকনিক্যাল বিটে ওরা নাম এসেছে এখন এই টেকনিক্যাল বিডের পরে পরবর্তী সময় তাদেরকে ফিল্ড ট্রায়ালের জন্য ডাকা হবে এবং এটাও এটা পুলিশ ডিপার্টমেন্ট করবে এক্ষেত্রে এ পার্ট অব দি টেকনিক্যাল বিড পুলিশের ক্ষেত্রে টিএসআর ক্ষেত্রে এটা তাদের ফিল্ড ট্রায়ালের জন্য ডাকা হবে Please subscribe Jobs Tribura channel and press bell icon for more updates. Thank you.